আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পর ভালোবাসে কিনা। আমি জানি না তোমার মতো যারা কারণ না দিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কিনা। তবু আমার মতো সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয়, আমি জানি বিচ্ছেদের 40-50 দিন, 4-5 মাস এবং 1-1.5 বছর পরও তারা প্রাক্তনকে ও বলেই সম্বোধন করে। সে সহস্র হৃদয় প্রায় রোজ রাতে কাঁদে এবং ভালো আছি জায়গায় শুধু আছি বলে। তাহলে আমার মধ্যে এমন কি ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতে হবে? তোমাকে ফিরতেই হবে, ফিরতে হবে, কারণ তোমায় খুঁজছি আমি। এটা জেনেও যে দেখা হলে তুমি উল্টো পথে হাঁটা শুরু করবে, তবু তোমাকেই খুঁজছি। তোমায় খুঁজছি সেসব জায়গায় যেখানে তোমার আনাগোনা সম্ভব, এবং সেখানেও যেখানে খোঁজ তোমার কাছেই নেই। প্রত্যেকটি নতুন আলাপ হওয়া মানুষের মধ্যে আমি জোর করে তোমার আদর বসিয়ে দিই, তারপর কথা শুরু করি যেন তোমার সাথে আবার নতুন করে পরিচয় হচ্ছে, যেন আবার অনেক কথা শুরু হবে, যেন আবার প্রেম হবে। আর এবারে আমি আর ভুল করব না, মানে আর তেমন কিছু করব না যেগুলি তোমার কাছে ভুল। আমি খুঁজছি সেই তোমায় যে আমাকে ভালোবেসেছে, মানে বেসেছিল। এই খুঁজতে খুঁজতে আমি ঠিক খুঁজে পাব সেইটুকু তোমাকে, যে বিরক্ত হয় হাত ছাড়বে না। মিছেদের পরও যাদের প্রেম ফিরে আসে আমি সেই ভাগ্যবানটি হব। এই কঠিন বিচ্ছেদের পরেও আমি আবার প্রেম করব, আবার প্রেম করব তোমারই সাথে, সেই তোমার সাথেই যে ভালোবেসে দেখেছিল তোমার মতো কেউ কখনো এমন নিদারুণ ভালোবাসে। বিচ্ছেদটা তোমারই থাক, আমি চললাম প্রেম করতে। আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার একতরফা, আমার একতরফা ভালোবাসা।